আজকের ভিডিওটা এমবি বিএস দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের জন্য না আজকে কোনো পরের টপিক আলোচনা করবো না তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব আজকের এই ভিডিওটা বর্তমানের বাস্তব পরিস্থিতি এবং ভবিষ্যতে কি ঘটতে পারে সেই সম্বন্ধে ধারণা করেই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি হ্যাঁ এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকে হতাশাগ্রস্ত হয়ে যেতে পারো বা খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই আমি যদি এই সম্বন্ধে তোমাদের বলি বা না বলি তাতেই কিন্তু ভবিষ্যৎটা কিছু চেঞ্জ হবে না ভবিষ্যতে এইটা কিন্তু ঘটবেই এবং সেটা যদি তোমরা এখন থেকেই জেনে রাখো তাহলে সেটার জন্য তোমরা এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে পারবে তাহলে তোমাদের একাডেমিক ক্যালেন্ডারটা দেখে নিই দু হাজার চব্বিশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অবধি তোমাদের ফার্স্ট ইয়ার 2025 এর অক্টোবর থেকে 2026 এর সেপ্টেম্বর তোমাদের সেকেন্ড ইয়ার 2026 এর অক্টোবর থেকে 2027 এর অক্টোবর অর্থাৎ এখানেও এক বছর কিন্তু তোমাদের পার্ট ওয়ান এবং এখানে যদি আমরা দেখি 2027 এর অক্টোবর থেকে 2029 এর উনত্রিশের ফেব্রুয়ারি টুয়েলভ মান্থসের বদলে কিন্তু এখানে অলমোস্ট সিক্সটিন মান্থসের একটা কোর্স সেটা হচ্ছে পার্ট টু বা যেটাকে বলা হচ্ছে ফাইনাল ইয়ার পার্ট 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 ওয়ানটাকে থার্ড ইয়ারও বলা হয় এবং এই পার্ট টুর পরে তোমাদের কি এক্সাম দিতে হবে এখনও অবধি যেটা ধারণা করা হচ্ছে বাই বাইনিংসের গাইডলাইনে যেটা প্রকাশিত হচ্ছে সেটাই বলছি পার্ট এর পরে আগে কি হতো পার্ট টু এর পরে তোমাদের ফাইনাল ইয়ারের এক্সাম হতো বা ফাইনাল ইয়ার পার্ট টু এক্সাম হতো সেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম হতো এবং এই থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সামের পরেই কিন্তু তোমাদের ইন্টার্নশিপ শুরু হতো এবং সেখানে কিন্তু তার বদল হবে নেক্সট এক্সাম ওয়ান নেক্সটের দুটো টাইপ আছে এই ওয়ানটা তোমাদের হবে প্রথম কথা এই নেক্সট এক্সাম ওয়ানটা থিওরি না প্র্যাকটিক্যাল এটা থিওরিও নয় প্র্যাকটিক্যালও নয় এটা বেসিক্যালি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং এই এমসিকিউ টাইপের কোশ্চেনের এখানে তোমরা যদি পাস করো ফিফটি পার্সেন্ট হচ্ছে পাসিং ক্রাইটেরিয়া তুমি যদি এলিজেবল হয়ে যাও তাহলে তুমি ইন্টার্নশিপ শুরু করতে পারবে সো বেসিক্যালি তোমার ইন্টার্নশিপ শুরু হবে দু হাজার উনত্রিশের মার্চ থেকে দু হাজার তিরিশের মার্চ এই এক বছর কিন্তু তোমার হবে ইন্টার্নশিপ প্রথম কথা যারা এলিজেবেল হলো না যারা লেস দেন ফিফটি পার্সেন্ট স্কোর করেছে তারা কিন্তু তারা যদি ফেল করে যায় তারা থ্রি মান্থস পরে আবার একটা চান্স পাবে অর্থাৎ তারা মার্চের ব্যাচ না হয় তারা জুনের ব্যাচে হয়ে তারা কিন্তু আবার ইন্টার্নশিপ শুরু করবে যদি এই সাপ্লিমেন্টারি এক্সাম তারা পাশ করতে পারে এবং এই সাপ্লিমেন্টের এক্সামও তারা যদি ফেল করে যায় তাহলে কিন্তু সে আবার নেক্সট এক্সাম দেবে দু হাজার তিরিশের ফেব্রুয়ারিতে অর্থাৎ নেক্সট যে ব্যাচটা আসবে তার সাথে এক্সাম দেবে অর্থাৎ তার এক বছরের রিয়াল লস হচ্ছে এই অবধি বুঝতে পেরে গেছো এখন যাদের ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেল ইন্টার্নশিপ তোমরা যখন ইন্টার্নশিপ করবে স্যালারি অ্যারাউন্ড ফোরটি থাউজেন্ড বা তার বেশি হতে পারে ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেল আগে কেউ তো ইন্টার্নশিপ কমপ্লিট মানে কিন্তু সে এমবিবিএস ডিগ্রি পেয়ে যেত এখানে কিন্তু নয় যেহেতু তোমার নেক্সট এক্সামে অনলি এমসি কিউ হয়েছিল কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হয়নি যেটা আগে হতো তাহলে ইন্টার্নশিপ মার্চে এই শেষ করার পরে তোমাকে আবার একটা এক্সামে বসতে হবে সেটা হলো নেক্সট টু এটা হয় বেসিক্যালি প্র্যাকটিক্যাল এক্সাম হবে এই প্র্যাকটিক্যাল এক্সাম ক্লিয়ার করার পরেই তোমাকে একটা ডিগ্রি দেওয়া দেওয়া হবে এমবিবিএস ডিগ্রি ডিগ্রির নাও ইউ আর এ ডক্টর এই অবধি তো ক্লিয়ার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এই ডক্টর হয়ে যাওয়ার পরে তোমার হাতে দুটো থাকে আইদার ই ক্যান গো ফর পোস্ট ই ক্যান গো ফর জিডিএমও জিডিএম জিডিএম কথা বলি কথা এখন যদি আমি বলি এই মুহূর্তে দু হাজার পনেরো পরে যারা পাস আউট হয়েছে এম তারা কিন্তু এই জিডিএমও এখনও কেউ পায়নি অর্থাৎ পনেরো ব্যাচ যারা একুশে বেরিয়েছে একুশ থেকে কিন্তু কোনো জিডিএম ও রিক্রুটমেন্ট হয়নি যে কয়েকটা রিক্রুটমেন্ট হয়েছে সেটা খুবই কম পরিমাণ রিক্রুটমেন্ট হয়েছে তাহলে মেজরিটি কিন্তু স্টুডেন্ট কিন্তু এখনও এম করে বেসিক্যালি আইদার জবলেস বা হাউস টবশিপ করছে হাউস শিপ সম্বন্ধে আমি একটু পরে আলোচনা করব তাহলে তোমাদের তাহলে তোমরা যখন পাস আউট হবে এখনই প্রায় ফাইভ থাউজেন্ড এমবি ডক্টর যারা কিন্তু জবলেস রয়েছে এবং এখন প্রত্যেক বছর বেঙ্গল থেকে যদি ফাইভ থাউজেন্ড করে ডক্টর বেরোয় তাহলে তোমরা যখন আসবে তখন অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড এমবিবিএস ডক্টর থাকবে যারা কিন্তু সবাই এর জন্য ট্রাই করবে এবং এর জন্য আমি ধরে নিলাম হার্ডলি হাজারটা সিট বেরোবে পার ইয়ার বুঝতে পেরেছো তার মানে এটার চান্স কিন্তু তখন খুবই কম থাকবে এবং এখন যেমন জিডিএমও বা লাস্ট যে জিডিএমও রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলো ইন্টারভিউ বেসিসে হতো এরপরে জিডিএমওগুলো কিন্তু রিটেন এক্সামিনেশন হয়ে যেতে পারে আমার মনে হয় যেহেতু কম্পিটিশান বাড়বে তাহলে ওই এক্সামিনেশনেরও কিন্তু আরও স্ট্যান্ডার্ড এক্সামিনেশন হবে এটা আমার মনে হচ্ছে এইবার যার মনে হচ্ছে থেকে আছে জিডিও মতো পসিবেল নয় আমি পিজির জন্য ট্রাই করবো পিজির জন্য ট্রাই করতে গিয়ে দেখবে তুমি কিন্তু অলরেডি পিজি এক্সাম দিয়ে দিয়েছো কোথায় পিজি এক্সাম দিয়েছো নেক্সট যে এক্সাম ওয়ানটা হয়েছিল এখানে তুমি যেমন পাস করার পরে ইন্টার্নশিপ শুরু করেছিলে এখানে পাস করার পরে তুমি কিন্তু একটা র্যাঙ্কও পেয়েছিলে ওই যে র্যাঙ্কটা হয়েছিল সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি দু হাজার তিরিশের মার্চে কিন্তু পিজিতে জয়েন করতে পারো কিন্তু তুমি তো দেখলে ফাইনাল ইয়ারের পরেই তুমি এক্সাম দিয়েছো তোমার ভালো র্যাঙ্ক হয়নি তোমার অনেক দূরে র্যাঙ্ক হয়েছে তুমি ভালো সাবজেক্টে পিজি পাবে না তাহলে তুমি আরেকবার এক্সাম দিতে পারো তুমি আরেকবার কি এক্সাম দেবে নেক্সট এক্সাম ওয়ানটাই তুমি আরেকবার দেবে এবং এই এক্সাম যখন দিলে তুমি আরেকবার সেকেন্ড টাইম সেখানে হয়তো তোমার স্কোরটা ভালো হয়েছিল কিন্তু প্রবলেম হচ্ছে তোমার দুটো স্কোর দেখা হবে অর্থাৎ তুমি প্রথমবারে যেটা ফাইনাল ইয়ারের পরে যে স্কোরটা করেছিলে সেই স্কোর ধরো ছিল তোমার সিক্সটি পারসেন্ট এবং এখন তোমার স্কোর হয়েছে এইট্টি পার্সেন্ট তাহলে এই এইটটি পার্সেন্টের বেসিসে কিন্তু তোমার র্যাঙ্ক দেওয়া হবে না এই দুটো রেফারেন্স করে যেটা পাওয়া যাবে সেই অনুযায়ী তোমার কিন্তু র্যাঙ্ক দেওয়া হবে অর্থাৎ তুমি যদি প্রথমবারের এক্সামটা তোমার যদি খারাপ হয়ে গিয়ে থাকে তোমার ওই এফেক্টটা কিন্তু পরের বার কিন্তু পড়তে থাকবে ধরে নিলাম তোমার সেকেন্ড টাইমও খারাপ হয়ে র্যাঙ্ক হলো তুমি আরেকবার থার্ড টাইম দিলে থার্ড টাইম মানে তুমি এই নেক্সট এক্সাম ওয়ানটা আরেকবার দিয়েছো এখন ধরে নিলাম তোমার স্কোর হয়েছে নাইনটি পার্সেন্ট তাহলে এভারেজ কত হবে ওই যে ফার্স্ট ইয়ারে যেটা বা প্রথমবার ট্রাই করে তুমি যে সিক্সটি পার্সেন্ট স্কোর করেছিলে পরের বার এইট্টি পার্সেন্ট স্কোর করলে এবং তারপরে বার নাইনটি পার্সেন্ট স্কোর করলে তার এভারেজ স্কোরটা দেখে তারপরে কিন্তু তোমাকে একটা র্যাঙ্ক দেওয়া হবে অর্থাৎ তুমি যদি নেক্সট এক্সাম ওয়ানটা একবার খারাপ এক্সাম দিয়ে দাও তোমার ধরে নাও র্যাঙ্ক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এইবারে ধরে নিল প্রথম বছর তো সাধারণত হবে না র্যাঙ্ক সেকেন্ডবার তুমি র্যাঙ্ক করে নিয়েছ সেকেন্ড বার মানে দু হাজার একত্রিশ দু হাজার একত্রিশের মার্চে তুমি ভালো র্যাঙ্ক করেছো দু হাজার একত্রিশ থেকে দু হাজার চৌত্রিশ অব্দি তুমি কী করবে পোস্ট গ্রাজুয়েশন করলে পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে আবার তিন বছর অর্থাৎ দু হাজার সাঁত্রিশের মার্চ অবধি তুমি সিনিয়র রেসিডেন্টশিপ হিসেবে কাজ করলে এবং এই এসআর হিসেবে কাজ করার পরে দু হাজার সাঁত্রিশে কী করবে তোমার এতে দুটো অপশন আইদার ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য জিডিএমও হ্যাঁ পোস্ট গ্র্যাজুয়েশান করে জিডিএমও এবং এটা কিন্তু হবে আমি ভুল কিন্তু বলছি না অনেকেই আছে যারা পিজি যারা পোস্ট গ্রাজুয়েশন করে নিয়েছে তারা কিন্তু অনেকেই জিডিএমের জন্য অ্যাপ্লাই করছে এবং তোমরা যখন পাশ আউট হয়ে ফেরোবে তখন তারাও কিন্তু জিডিএমের জন্য অ্যাপ্লাই করো তাহলে যারা এখন এমবি বেশ করেছে তাদের জিডিএম চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু খুবই কম এই অবধি বুঝতে পেরে গেছো এরপর আলোচনা করবো তাহলে যে নেক্সট এক্সাম হওয়ার কারণটা কি কারণ একটা কনসেপ্ট আগে ছিল যে তুমি যদি একবার নিট ক্লিয়ার করে দাও তাহলে কিন্তু তুমি ডক্টর হয়ে যাবে বা নিট ক্লিয়ার করে যাওয়ার পরে এই এক্সামের ধরে যাওয়ার গুরুত্ব থাকে না কিন্তু যথেষ্ট পড়াশোনা করতে হবে কিন্তু এর কোথাও না কোথাও মনে হয়েছে যে কোনো না কোনো ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট পড়াশোনা না করেই কিন্তু তারা পাশ করে যাচ্ছে এবং তারা ইন্টার্নশিপ করছে এবং তারা ডক্টর হয়ে হয়ে যাচ্ছে তাই এনএমসির মনে হয়েছে যে না একটা স্ট্যান্ডার্ডাইজেশন হওয়া দরকার এম বিবিএসে অ্যাডমিশন নিয়ে নিলাম মানে যে ডক্টর তা কিন্তু নয় ওই জন্য আমার মনে হচ্ছে যে নেক্সট এক্সামটা চালু করেছে তুমি অল ইন্ডিয়া এক্সামে বসো এমসি কিউ ক্লিয়ার করো নাও ইউ আর এলিজিবল ফর দ্য ইন্টার্নশিপ প্র্যাকটিক্যালে বসো নাও ইউ আর এন অ্যামবিএস এবং তার সাথে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে এফ স্টুডেন্ট এফএমজি মানে যারা বাইরে থেকে এম বিবিএস পাস করে এসেছে এমবি তাদের কী হ হয় তারা বাইরে থেকে এম বিবিএস পাস করে আসার পরে তাদের যে এক্সামটা দিতে হয় এফএমজি এক্সাম তাদের দিতে হয় এবং এফএমজি এক্সামটা কিন্তু এই নিট পিজি এক্সামের থেকেও ডিফিকাল্ট এখন তাদের কিন্তু আর এফএমজি এক্সাম দিতে হবে না অর্থাৎ বাইরে থেকে যেসব স্টুডেন্টরা আসবে আদার কান্ট্রি থেকে তারা বেশি অ্যাপেয়ার করবে কোথায় নেক্সট এক্সামে অর্থাৎ তাদের ক্ষেত্রে এটা সহজ হয়ে গেল নেক্সট এক্সাম ওয়ানটা সহজ হবে এই কারণেই কারণ এখানে সবাইকেই গভর্নমেন্ট চাইবে মোর দ্যান ফিফটি পার্সেন্ট স্কোর করতে কারণ তাহলে সবাই ইন্টার্নশিপ শুরু করবে এবং কলেজে তো ইন্টার্নশিপ ইন্টার্ন তো দরকার নাহলে হসপিটাল চলবে কী করে তাই এই এক্সামটা ইজি হয়ে যাবে এবং এই এক্সামটা যখন ইজি হয়ে যাবে এফএমজি স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রেও ইজি হয়ে গেল অর্থাৎ নেক্সট এক্সাম ইন্টার্নশিপ শুরু করার জন্য এক্সামটা সহজ হবে কিন্তু যেহেতু সহজ এক্সাম তো সবার ক্ষেত্রেই যদি সহজ হয় তাহলে আলটিমেট ভালো র্যাঙ্ক করার জন্য কিন্তু তোমাদের ভালোভাবে পড়াশোনা করতে হবে ওকে এই অবধি বুঝতে পারলে আচ্ছা হাউস টফশিপ নিয়ে প্রশ্ন ছিল হাউস টফশিপ তোমাদের এই ব্যাচ হাউস অফশিপ সম্বন্ধে ছেড়ে দাও কারণ হাউস শিপ তখন আদৌ সিট থাকবে কিনা বা থাকলেও কীভাবে হবে কারণ হাউস অফশিপ এর সিটটা আস্তে আস্তে কমে যাচ্ছে এই কারণেই কারণ পিজি সিট বেড়ে যাচ্ছে তাই হাউস টফশিপ বা হাউস টফ দিয়ে কিন্তু আর হসপিটালে দরকার পড়ছে না তাহলে তোমরা হাউস টফশিপের ব্যাপারটা ছেড়ে দাও তোমাদের একটাই টার্গেট থাকো নেক্সট এক্সাম ওয়ানটা ক্লিয়ার করা তারপরে টু ক্লিয়ার করে একটা ভালো পিজি সিট পাওয়া কারণ জিডিও ওটা আশাও ছেড়ে দেওয়াটাই ভালো ওকে আই থিঙ্ক একটা কনসেপ্ট তো মধ্যে দিতে পেরেছি ওকে চলো থ্যাংক ইউ